চরম অমানবিক ঘটনা ঘটালো এক বেসরকারি স্কুলের সাত শিক্ষক। স্কুলের শতাধিক পড়ুয়াকে ক্লাসরুমে বন্ধ করে টানা দু ঘন্টা ধরে তাদের প্রচণ্ড মারধরের অভিযোগ উঠল সাত শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে মালদার গাজল থানা তুলসীডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ওই এলাকাতেই রয়েছে এক বেসরকারি স্কুল। সেই স্কুলে বিভিন্ন ক্লাসের শতাধিক পড়ুয়াকে গত মঙ্গলবার বেলা দুটা থেকে চারটা পর্যন্ত একটি ক্লাসরুমে আটকে রেখে সাতজন শিক্ষক মিলে প্রচণ্ড মারধর করেন বলে অভিযোগ। বুধবার অভিভাবকরা বিষয়টি জানার পর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করেন। তারা গাজল থানায় সাতজন শিক্ষকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী অভিভাবকদের বক্তব্য, স্কুলের শতাধিক পড়ুয়াকে অকারণে একটি ক্লাসরুমে আটকে রেখে লাঠি, প্লাস্টিকের পাইপ ও কোমরের বেল্ট দিয়ে সাতজন শিক্ষক মিলে প্রচণ্ড মারধর করেন। এই মারধরের ছেড়ে একাধিক পড়ুয়া আহত হয়ে পড়েছে, তাই তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। এই যে প্রত্যেকটা স্টুডেন্টকে ডেকে নিয়ে একটা ঘরে বন্ধ করে সিসি ক্যামেরা আটকে দিয়ে রুমাল দিয়ে তারপরে জানলা দরজা বন্ধ করে যেভাবে পিটিয়েছে, এটা আমাদের কাছে একটা জঘন্যতম অপরাধ। সেই অপরাধের জন্য প্রত্যেকটা মাস্টারকে আমরা যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা প্রেজেন্ট চাই এবং প্রশাসনের হাতে যদি তুলে দিই তো আমরা হাতে তুলে। আপনারা কি এদের নামে অভিযোগ করেছেন থানায় বা করবেন? অভিযোগ কিছু গার্জেন কালকে রাত্রে গিয়ে করেছে থানায়, আমি যতটা শুনতে পেরেছি। কিন্তু হেডমাস্টার বলছে যে অভিযোগ হয়ে গেছে, আমরা গিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা আমরা পাইনি। আমাদের ছেলে পুলেরা থাকে এখানে, আমরা পয়সা দিয়ে রীতিমতো রাখি প্রাইভেট স্কুল এটা। হ্যাঁ, এই ঘর বন্ধ করে সাত আট জন মাস্টার মিলে দরজা জানলা বন্ধ করে বাচ্চাদেরকে 130টা বাচ্চাকে পিটিয়েছে, অন্যায়ভাবে পিটিয়েছে, নির্যাতনভাবে পিটিয়েছে। আবার ওরা মোবাইলে ছবি করছে পিটানোর সময়, আবার অন্যান্য মাস্টার মোবাইলে ভিডিও করছে। মার্শালের পাইপ দিয়ে পিটিয়েছে ছেলেদেরকে, কোমরে বেল্ট দিয়ে মেরেছে, তাহলে এগুলো অন্যায়ের আমরা প্রতিকার চাই। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককে ধরা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই সাতজন শিক্ষক চক্রান্ত করেই এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। তারা স্কুলের নাম খারাপ করতেই এই জঘন্য কাজ করেছেন, তাই তাদের নামে তিনিও পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি এখান থেকে দেড়টাই সময় বাড়ি গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার অনুপস্থিত দেখে কিছু ষড়যন্ত্রকারী শিক্ষক এক একটা ক্লাসের ছাত্রকে এক এক ঘরে ডেকে নিয়ে জানলা দরজা বন্ধ করে বেধড়ক মারধর করেছে। মোটামুটি 100 জন ছাত্রকে মেরেছে এবং তাদের কেটে গেছে, ছিলে গেছে। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমার মনে হচ্ছে এটা ষড়যন্ত্র করে চক্রান্ত করে স্কুলটা কি করে ধ্বংস করা যায়। গত বছরের মতো এবারও পুরাতন মালদায় আলু চাষের মরশুমের শুরুতেই রাসায়নিক সার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠল এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে, যা নিয়ে ক্ষোভের সুর শোনা গেল আলু চাষীদের গলায়। কালোবাজারি বন্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ব্লক সহকৃষি অধিকর্তা। শীতের শুরু, আলু চাষের মরশুম, তাই এই মরশুমে মালদা জেলার পুরাতন মালদা ব্লকে হেক্টর হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে। এবারও আলু চাষিরা আলু চাষে তোড়জোড় শুরু করেছে, কিন্তু গত বছরের মতো এবারও আলু চাষিরা শুরুতেই হোঁচট খাচ্ছেন। কারণ আর অন্য কিছু নয়, রাসায়নিক সার নিয়ে কালোবাজারি, যার বিরুদ্ধে বৃহস্পতিবার পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলের আলু চাষিদের একাংশ বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভরত আলু চাষিরা অভিযোগ করে বলেন, বর্তমান সময়ে আলু চাষ শুরুর মরশুম আর আলু চাষের জন্য জমি প্রস্তুত করতে প্রচুর পরিমাণ এনপিকে রাসায়নিক সারের প্রয়োজন, কিন্তু তারা ন্যায্য মূল্যে সার কিনতে গেলে সার পাচ্ছে না। বিভিন্ন সারের দোকানে বলা হচ্ছে এনপিকে সার নেই, কিন্তু বেশি টাকা দিলেই সার মিলছে। এক বস্তা এনপিকে সারের এমআরপি রেট 1470 টাকা, অথচ তাদের কাছে নেওয়া হচ্ছে 1800 টাকা থেকে 2000 টাকা। এই অবস্থার তারা সুষ্ঠু প্রতিকার দাবি করছেন। আজকে আমাদের এই বিক্ষোভের দাবি হচ্ছে যে আমরা যে আলু চাষ আমাদের মরশুম আসছে, তো আমাদের যে আলু চাষে যে এনপিকে সারটা দরকার হয় 10x26, সেই সারটা আমরা জোগাড় মতো ঠিক মতো পাচ্ছি না। আর তিন ডেটে আমরা সার পাচ্ছি না, যখন আমরা সার নিতে যাই আমাদের চোরা দামে সার কিনতে হয়, পার প্যাকেটে 500-600 টাকা বেশি দিতে হয়। আমরা চাইছি সরকার এটাকে নিয়ে তদন্ত করুক, আমাদের রাজ্য বলে সারটা পাই, এই দাবি নিয়ে আমরা আজকে এই যুক্ত। এর প্রসঙ্গে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে ধরা হলে তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল সরকার কৃষক বিরোধী সরকার, তাই রাসায়নিক সার নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কালোবাজারি করলেও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ প্রশাসনের একাংশ এর সঙ্গে জড়িত রয়েছে। এই ঘটনাকে তারা ধিক্কার জানাচ্ছেন। তৃণমূল কংগ্রেস কৃষক বিরোধী, কৃষকদের কথা মাথায় এদের নেই। যারা অন্য দাতা, যেখান থেকে আমরা খেয়ে পড়ে বাঁচি, আর সেই কৃষকদের কথা যদি না ভাবা হয় তাহলে সেটা ভেরি স্যাড, খুব দুঃখিত। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে এমআরপি রেটে যাদের চাষিরা সার পায় তার জন্য সরকারকে
ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষি দপ্তরে যে সমস্ত আধিকারিকরা আছেন, এডিএ আছেন, আর আরও অন্যান্য হায়ার অথরিটি যারা আছেন, তাদের বিষয়টা দেখা উচিত কেন এই ঘটনাটা ঘটছে। তারা সব জানে, ব্যাপারটা এরকম নয় যে অফিসাররা জানে না। তার জন্য এই যে কৃষকদের ধর্ণা হয়েছে, কালকে ধর্ণা হয়েছে, তার আগে ধর্ণা হয়েছে, প্রায় তারা আন্দোলন করছে বলছে, তারপরেও কি তারা জানতে পারছে না কৃষি মন্ত্রী যিনি আছেন পশ্চিমবঙ্গের তিনি কি করছেন? তিনি কি জানেন না বিষয়টা? তো এই কাটমানির সাথে প্রত্যেকে জড়িত আছে, এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। যদিও রাসায়নিক সার নিয়ে কালোবাজারে কোনো মতেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানান দিয়েছেন পুরাতন মালদা ব্লকের সহকৃষি অধিকর্তা সৌম্যজিৎ মজুমদার। তার বক্তব্য, কোনো ব্যবসায়ী এমআরপি রেটের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তার লাইসেন্স বাতিল করা হবে। কিছু ক্ষেত্রে আমরা খবর পেয়েছি এবং আমাদের কাছে কিছুজন কিছু অভিযোগপত্র দিয়েছে, আমরা সেটা ইনকোয়ারি করেছি এবং করছিও। স্পেশালি কিছু জায়গাতে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা হয়তো রেটটাকে চড়া দামে চাষিদের থেকে চেষ্টা করছে না। আমরা অলরেডি সচেতন করেছি এবং যদি এক্ষেত্রে কোনোরূপ কোনো আমরা ইনফরমেশান পাই, আমরা অলরেডি মুভ করছি। আমাদের জেলা প্রত্যেকটা ডিলার ভিজিট হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমরা সচেতন করছি, তাদের লাইসেন্স সহকারে তাদের এগেনস্টে কড়া অ্যাকশন। নয় নভেম্বর ন্যাশনাল লিগাল সার্ভিসেস ডে অর্থাৎ জাতীয় আইনি পরিষেবা দিবস, তাই বৃহস্পতিবার এই দিবস পালিত হলো মালদায়। জাতীয় আইনি পরিষেবা দিবস পালন করলেন মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। তাদের উদ্যোগে এদিন মালদা জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনি পরিষেবা দিবস পালন করা হয়। তিনটি পালনের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে দীর্ঘ আলোচনা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃণাল কান্তি মণ্ডল, মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি প্রিয়াঙ্কা বোস সহ অন্যান্য আইনজীবীরা। আমাদের আজকে হচ্ছে লিগাল সার্ভিসেস ডে, ন্যাশনাল লিগাল সার্ভিসেস ডে। 9 নভেম্বর 1995 সালে প্রথম আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট এই দিনটিকে উদযাপন করেছিলেন। এটার উদ্দেশ্য হলো যাতে যে মানুষরা পিছিয়ে পড়েছে আর্থিকভাবে এবং যারা ট্রাইবাল কমিউনিটির মানুষ, যারা মহিলা, যারা আইনের সাহায্য নিতে পারছে না, তাদের কাছে আমাদের আইনের সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া, তাদের অ্যাওয়্যার করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন হলো সম্পূর্ণ সুরক্ষা কেন্দ্র। ফিতে কেটে নবনির্মিত কেন্দ্রের উদ্বোধন করলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপতি মুখোপাধ্যায়। তিনি সম্পূর্ণ সুরক্ষা কেন্দ্রে কি ধরনের চিকিৎসা পরিষেবা মিলবে সেই সম্পর্কে কি জানালেন, শুনুন। সম্পূর্ণ সুরক্ষা কেন্দ্রটি আমাদের এখানে উদ্বোধন হলো এবং সম্পূর্ণ সুরক্ষা স্ট্র্যাটেজি এই প্রোগ্রামের আওতায় যারা হাই রিস্ক গ্রুপ যারা আছে এইডস, এইচআইভি এইডসের ক্ষেত্রে, তাদেরকে যাতে প্রিভেন্ট করা যায় তার জন্য একটা সামগ্রিকভাবে একটা কম্প্রিহেন্সিভ কেয়ার সেই প্রোগ্রামের উদ্বোধন হলো, যাতে করে রোগ না ছড়ায় বা রোগ না হয় তার পরিপ্রেক্ষিতে আমরা একটা এক ছাদার তলায় একটি ক্লিনিক খোলা হলো যেখানে বিভিন্ন রকম পরিষেবার মাধ্যমে সে ওইটা টেস্ট করা যাবে এবং টেস্ট করার পর তার প্রিভেন্টিভ কাউন্সেলিং এবং ট্রিটমেন্ট সব দেওয়া হবে। মাত্র 3 টাকাতেই মিলছে গোলাপজাম, শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ছবি নজর এলো পুরাতন মালদার চারু শেটের মেলায়। পুরাতন মালদা পৌরসভার মোগলটুলি এলাকায় প্রতি বছরের মতো এবারও বসেছে চারু শেটের মেলা। এই মেলা মূলত কাঠের মেলা হিসেবে পরিচিত হলেও মেলায় অন্যান্য সামগ্রী যেমন বিক্রি হয় তেমনই দেদার বিকয় গোলাপজামুন, কারণ এই রসে টৈটুম্বুর এই মিষ্টির খোলা বাজারে বর্তমান দাম 10 টাকা হলেও মেলায় এই মিষ্টি বিকছে মাত্র 3 টাকা পিস দরে। অবশ্য শুধু পিস হিসেবে নয়, মেলায় কেজি দরেও বিক্রি হয় গোলাপজামুন যার দাম পড়ে 200 টাকা কেজি। তাই মিষ্টি প্রেমী, বিশেষ করে গোলাপজামুন প্রেমীরা কেউ পিস হিসাবে কেউ বা আবার কেজি দরে বাড়ি কিনে নিয়ে যাচ্ছেন জিভে জ্বলানা গোলাপজামুন। এটা 50 টাকা পুয়া বিক্রি করি, প্লাস কেউ হয়তো চাংড়া পিলা নিতে পারে নাকি অনেক জনা খেতে পায় লাই না, 3 টাকা পিসি বিক্রি করি। বিক্রি হয়? হ্যাঁ হয়। কীভাবে তৈরি করেন এটা? হাতে গলিয়ে বিক্রি করি। হাতে ছানা থাকে, সামান্য টুকু ময়দা থাকে, তেলে ভেজে রসে ডুবানো হয়। প্রতিদিন কত বিক্রি হয়? প্রতিদিন মেলা হিসেবে বেচা কিনা, লোকজন হিসেবে বেচা কিনা হয়। আমাদের সুবিধা সস্তাতে পাওয়া যায়, ওই জন্য সস্তাতে আমরা কিনে খাই, বাইরে দাম বেশি কিনতে পারি না মার্কেটে, ওই জন্য মেলাতে এসে খাই। মেলা লাগলে মেলাতে বছরে একবার মেলা লাগে, বছরে একবার মেলাতে খাই, সস্তা পাই বলে। কত দাম এখানে? তো 50 টাকা পুয়া বলছে, পিসে 3 টাকা পাই, 3 টাকা সস্তা পাই বলে পিসে নিই আমরা। 4-5টা কিনে খাই।